ঝড়ের মাত্রা কমেছে অভিক কিন্তু আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি জল যন্ত্রণার ছবি আমরা যেটা দেখেই থাকি প্রত্যেক সময় যখন এই ধরনের সাইক্লোনিক প্রভাব পড়ে কলকাতার একাধিক জায়গায় জল জমে এবং সেই জল যাতে সরানো দ্রুত সম্ভব হয় মানুষের জল যন্ত্রণা কাটে তার জন্যই কিন্তু পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া ভাবা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেন্ট্রাল অ্যাভিনিউ সূর্য সেন স্ট্রিট যেখানে জল জমে রয়েছে সেখান থেকে যে ছবি উঠে আসছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে তাই মধুমন্ত্রী তুমি যেমনটা বলছিলে এই যে রেমালের যে দাপট এবং সেই দাপটের কারণেই কিন্তু একাধিক জায়গায় যেমন বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ছে কোথাও গাছ ভেঙে পড়ছে তার পাশাপাশি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল একদিকে যেমন সেন্ট্রাল এভিনিউ তার পাশাপাশি ক্যামাক স্ট্রিট কলেজ স্ট্রিট সূর্য সেন স্ট্রিট এই সমস্ত জায়গাতেই জল জমে এই মুহূর্তে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষজনের যদিও এই জল যাতে দ্রুত নিষ্কাশন করা যায় সেখান থেকে তার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু করা হচ্ছে আমরা এই সরাসরি কথা বলি আমাদের সঙ্গে শুভঙ্কর মন্ডল এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর রেমালের আফটার এফেক্ট বিভিন্ন জায়গায় তো বিদ্যুতের খুঁটি গাছ উপড়ে পড়েছে কোথাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু জল জমেছে শহর কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন অবস্থায় নাজেহাল হচ্ছে হচ্ছে সাধারণ মানুষকে সেক্ষেত্রে কলকাতা পুরসভার তরফ থেকে এই জল নিষ্কাশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো শহর কলকাতার জল জমে মূলত আমরা দেখেছি এর আগেও বিভিন্ন জায়গা থন্টনিয়া থেকে শুরু করে কলেজ স্ট্রিট আমি সেন্ট্রাল এভিনিউর ওপর রয়েছি এই বিভিন্ন জায়গা ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় সেই জায়গায় কিন্তু পুরসভা অতি দ্রুততার সঙ্গে জল নামানোর প্রক্রিয়া চালাচ্ছে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলব পেছন দিকে ঘুরে ছবিটা একটু দেখিয়ে দিতে যে কিভাবে নিষ্কাশন প্রক্রিয়া এখানে চলছে জল নিকাশের প্রক্রিয়া কীভাবে এখানে চলছে দেখো বের করে দেওয়ার ম্যান মুখ খুলে দেওয়া হয়েছে সুয়ারেজ সিস্টেমের যে গাড়িগুলো রয়েছে মূলত সেই গাড়িগুলো কিন্তু জল যেখানে যেখানে জমে রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা সেখান থেকে জল নিয়ে এসে তারা একেবারে ট্যাঙ্ক ভরে জল নিয়ে এসে এই ম্যানহলের মধ্যে ঢেলে দিচ্ছেন অর্থাৎ যেখানে যেখানে গাড়ি পৌঁছোতে সেখানে যেখানে ম্যানহোল খোলার মতো সমস্যা পরিস্থিতি নেই যেখানে অত্যন্ত জল বেশি সেখানে কিন্তু এই গাড়িগুলো দেখা যাচ্ছে জল ভরে নিয়ে এসে সেখান থেকে তারা এখানে জল নিষ্কাশন করছে এবং আরেকটি গাড়ি এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু জল বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সেন্ট্রাল এভিনিউতে কিছুক্ষণ আগে আমরা হাঁটু জলে দাঁড়িয়ে লাইভ কভারেজ করছিলাম মধুমন্তী অভিক দুজনকে বলছি সেইখানে কিন্তু সেই জল এখন অনেকটাই নেমে গিয়েছে প্রায় গোড়ালির কাছে এসছে যদিও দূরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে এখনও জল রয়েছে এবং তার মধ্যেই কিন্তু অফিস যাত্রী যারা রয়েছেন তুমি জানো আজকে সপ্তাহের প্রথম দিন কাজের দিন সেইখানে দাঁড়িয়ে রেমালের প্রভাব তো অবশ্যই রয়েছে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই অফিস যাত্রী তারা কিন্তু অফিসে যাচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে অন্যান্য দিনের মতো যান চলাচল বলা যেতে পারে সেখানে কিছুটা হলেও কিন্তু তাদের গতি হচ্ছে এই জমা জলের কারণে এবং রাস্তায় বাসেরও পরিমাণ কিন্তু অনেক কম দেখো প্রাইভেট গাড়ি হলুদ ট্যাক্সি সব গাড়ি থাকলেও কিন্তু আমরা বাস হাতে গোনা দেখতে পাচ্ছি তার বড় কারণ যেহেতু এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে বেশিরভাগ বাসই কিন্তু নির্বাচনের কাছে তুলে নেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে এই রেমালের প্রভাবে কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি যেরকমভাবে যান নিয়ন্ত্রণ করছে একই সঙ্গে কিন্তু বাসের পরিমাণ সে বাসের মধ্যে ঠাসাঠাসি করেই একেবারে কাক ভেজা হয়ে বা ভিজে একেবারে ভিজে অনেকেই কিন্তু অফিসে যাত্রা করছেন সব মিলিয়ে পৌরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই জল নামিয়ে ফেলার চেষ্টা চলছে এবং সেখানকার যে হাঁটু জল অবস্থা তা তো আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা আরো একাধিক জায়গাতে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার তরফ থেকে তো জল নিকাশির ব্যবস্থার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে কতটা সময় এখনো লাগতে পারে সম্পূর্ণ রূপে এই জল মুক্ত করার জন্য সেটাই সেটাই আমি বলতে যাচ্ছিলাম অভিক যে এই যে সুপারভাইজারের সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু এই জল মোটামুটি বিকেলের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেভাবে বৃষ্টি চলছে একটা একেবারেই প্রতিকূল পরিবেশ এই মুহূর্তে বলা যেতে পারে সেইখানে দাঁড়িয়ে কিছুটা হলেও তাদের কাজে বেগ পেতে হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জল আবার অনেকটা করেই জমে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই জল বের করে দেওয়ার প্রক্রিয়াও চালানো হচ্ছে রাত আটটা থেকে নটার আগে কোনোভাবেই যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু রাত রাতটা থেকে নটার আগে কোনোভাবে জল নামানো সম্ভব নয় বলে তারা জানাচ্ছেন তবে যদি বৃষ্টি থেমে যায় যেটা আবহাওয়া দপ্তর একেবারেই আশারবাণী শোনাচ্ছে না তারা বলছেন যে এই বৃষ্টি কিন্তু আরও বিক্ষিপ্তভাবে দু এক দিন চলার কথা রয়েছে যদি সেরকম চলে তাহলে কিন্তু পুরসভার কর্মীদের এভাবেই রাস্তায় থেকে জল নামানোর প্রক্রিয়া অনর্গল চালিয়ে যেতে হবে যাতে কোনোভাবেই শহর কলকাতা বিপর্যস্ত হয়ে না পড়ে এবং সেই কাজটাই কিন্তু পুরসভার কর্মীরা বিশেষ করে নিকাশি কাজে যারা ব্যস্ত সেই কর্মীরা করছেন দেখো হাওয়ার কি তীব্র গতিবেগ আমার ছাতা একেবারে উল্টা দেওয়ার মতো উপক্রম হয়েছে এবং দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমাদের হাওয়া যেমন বইছে ঝোড়ো হাওয়া পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি জল জমে রয়েছে তুমি অনেকটা পরিমাণ জলের উপরেই দাঁড়িয়ে রয়েছে তুমি যানজটের কথা বলছো নিত্য যাত্রীদের ভোগান্তির ছবি আমাদের সামনে তুলে ধরছো পাশাপাশি তুমিও যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে সাংবাদিক বন্ধুরা যারা প্রত্যেকেই এই যে ঝড়ের ছবি তাণ্ডবের ছবি এবং তার পরবর্তী সময়ের ছবি তুলে ধরছেন তারা প্রত্যেকেই খুবই কষ্ট করে এই ছবি ছবি আমাদের সামনে তুলে ধরছেন সেই জায়গা থেকে দেখতে গেলে যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় এই জমা জল সরানোর যেমন কাজ চলছে আমরা জানি একাধিক জায়গায় গাছ পড়েছে গতকালের এই তাণ্ডবের পর সেক্ষেত্রে কোন কোন জায়গায় রাস্তা এখনো আটকে রয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য কি তোমার কাছে রয়েছে দেখো অবশ্যই বেশ কিছু জায়গাতে গাছ পড়েছিল এবং গতকাল আমরা দেখেছি যে রেমালের প্রভাবে যাতে কোনো কোনোরকমভাবে শহর কলকাতা বিপর্যস্ত হয়ে না পড়ে বিশেষ করে সেখানে তারা কিন্তু পৌরসভার তরফ থেকে বেশ কিছু জায়গায় ঝুঁকে পড়া গাছের বড় বড় ডাল সেগুলোকে কেটে ফেলার প্রক্রিয়া চলেছে যদিও আমরা জানি যে এই রেমালের প্রভাবে স্বাভাবিকভাবে কিন্তু বেশ কয়েক জায়গায় মৃত্যুর ঘটনাও ঘটেছে গাছ পড়েছে বেশ কয়েকটি জায়গায় শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় গাছ পড়েছিল সেগুলোকেও কিন্তু সরিয়ে ফেলার প্রক্রিয়া একেবারে রাত থেকে শুরু হয়েছে বহু জায়গায় রাস্তা একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে পুরসভার কাছে কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে জমা জল সেই জমা জল সরিয়ে ফেলা এবং সেই কাজটি কিন্তু তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে করছে মধুমন্ত্রী অভিক এবং সেই কাজে তাদেরকে আমি যেটি বলছিলাম যে বৃষ্টির জন্য কিছুটা হলো বেগ পেতে হচ্ছে তবে তারা থেমে নেই তারা একশো শতাংশ তাদের দিচ্ছেন এবং যেভাবে তারা হাতে হাত লাগিয়ে কাজ করছেন গাড়িতে করে বাইরে অন্য জায়গা থেকে জল নিয়ে এসে যেখানে প্রচুর জল জমে আছে সেখান থেকে জল তুলে নিয়ে এসে ম্যান হলে ফেলা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তারা এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এই এই জল নামিয়ে ফেলার প্রক্রিয়া তারা কিন্তু চালাচ্ছে একেবারে শুভঙ্কর অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে এতক্ষণ শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অর্থাৎ অভিক ফিরে এলাম বিরতির একই খবর অর্থাৎ রেমাল যে তাণ্ডব চালিয়েছে তারপর একাধিক জায়গায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সব জায়গাতেই কিন্তু ছবিটা একই রকম বিপর্যস্ত পরিস্থিতি সোমবার সপ্তাহের কাজের প্রথম দিন এবং জমা জলের জন্য নিত্য যাত্রীদের যথেষ্ট ভুগতে হচ্ছে একদমই মধুমন্ত্রী তুমি যেমনটা বলছিলে এই যে রেমাল তার যে প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা সর্বত্র পড়তে দেখছি এবং একাধিক জায়গায় যেমন জলের ছবিটা আমরা দেখাচ্ছিলাম জল জমে গেছে জেলায় জেলায় সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে এবং সব থেকে বেশি এক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় সেখানেও কিন্তু গ্রামের পর গ্রাম সেখানে যেমন জলমগ্ন অবস্থা একাধিক জায়গাতেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিন্তু মানুষজনকে সমস্যায় পড়তে হয়েছে সেক্ষেত্রে ত্রাণ শিবিরও খোলা হয়েছে যে জেলা তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে একাধিক সতর্কতা সেখানে জারি করা হয়েছে তবে সব রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে যেখানে সেখানে যাতে মানুষজন তাদেরকে কোনো রকম এই পরিস্থিতিতে না পড়তে হয় একদম এবং বিগত যে কটি ঝড়ের ছবি আমরা দেখেছি বা প্রভাব দেখেছি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আটকাবার চেষ্টা কিন্তু ঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকবারের মতোই নেওয়া হয়েছিল মাইকিং হয়েছে পাশাপাশি ত্রাণ শিবির খোলা হয়েছিল এবং যারা উপকূলবর্তী এলাকায় কাজ করেন বা থাকেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছিল যার ফলে মৃত্যুর হার কিন্তু যত বছর গেছে আমরা দেখেছি কিন্তু কমেছে এবং এবারেও কিন্তু বলা যেতে পারে নেই বললেই দুজন মারা গেছেন এর মধ্যেও খবর এসছে কেউ গাছ চাপা পড়ে কেউ বাড়ি চাপা পড়ে কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবারে ঝড়ে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের যেখানে ল্যান্ডফল হয় সেখানে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং এই রাজ্যে ঝড়ের বেগ ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল এবং তারই মধ্যে আজ শক্তি খুঁইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই প্রবল ঘূর্ণিঝড় একদমই তাই এবং তুমি যেমনটা বলছিলে যে এই যে ল্যান্ডফল সেই ল্যান্ডফল প্রসেস কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল সাড়ে বারোটা পর্যন্ত চলেছিল এই ল্যান্ড প্রসেসটা এবং তারপরেই এই যে প্রভাব একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে রেমাল আঁচরে পড়ে তার আই আঁচরে পরে ল্যান্ডফল হয় এবং তার কারণেই একাধিক জেলায় যে ধরনের পরিস্থিতি কোথাও গাছ উপড়ে পড়েছে কোথাও বাড়ি ভেঙে পড়েছে কোথাও চাল উড়ে গেছে মানুষজন তারা কিন্তু কার্যত অসহায় অবস্থা বাঁধ ভেঙে একাধিক জায়গায় জল ঢুকে গেছে সেখানকার মানুষজন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন যে সমস্ত ঝড় আমরা দেখেছিলাম কখনো বুলবুল কখনো আয়লা ফনি আমফান সেই সমস্ত ঝড়ের থেকে কিছুটা হলেও দাপট কিন্তু কম ছিল রেমালের তবে ক্ষতের পরিমাণ কিন্তু ছিল বিভিন্ন জায়গাতে একদমই আজও সকাল থেকেই আহ নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল জমেছে সেই খবর আমরা পাচ্ছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যেমনটা বারবারই বলছিলাম যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই জমা জল নিষ্কাশনের অপসারণ করবার ব্যবস্থা চলছে এবং সেই ছবিও যেমন ধরা পড়ছে গাছ পড়ে যে সমস্ত রাস্তা আটকে গেছে পুরসভার পক্ষ থেকে গাছ সরিয়ে যাতে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবি কিন্তু উঠে আসছে সেই তৎপরতায় কিন্তু নজরে আসছে পুরসভার একদমই তাই চন্দন বাড়িকে এই মুহূর্তে আমাদের সঙ্গে দীঘা থেকে রয়েছেন প্রতিনিধি চন্দনের সঙ্গে কথা বলবো চন্দন আমরা যে ছবি দেখলাম যে রেমালের ল্যান্ডফল হওয়ার পর একাধিক জায়গায় কার্যত বিপর্যস্ত অবস্থা প্রশাসনের তরফ থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে সমস্ত রকম ব্যবস্থাপনাও রাখা হয়েছিল কিন্তু এই ল্যান্ডফল হওয়ার পরে দীঘাতে আজ সকালবেলায় সেখানে কি ছবি ধরা পড়ছে প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা এখনো পর্যন্ত রাখা হয়েছে সব মিলিয়ে কী প্রভাব রেমালের সেখানে পড়েছে যদিও বাতাস সেভাবে হয়নি দীঘার উপকূলবর্তী এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি চলেছে সব ভোর সকালের দিকেও কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো পরিষ্কার রাখা এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরাপার্সনকে বলবো দেখাচ্ছে চিত্র সমুদ্র একেবারে ভয়ঙ্কর উত্তাল রূপ ধারণ করেছে প্রত্যেকটা জোয়ারের ঢেউ কিন্তু গাড়ুয়াল টপকে সমুদ্রের জল মার্কেট এলাকায় ঢুকছে প্রশাসনের তরফ থেকে কিন্তু যথেষ্ট তৎপরতা চোখে পড়ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের থেকে গ্রিন কার্ড প্রচুর পরিমাণে নামানো হয়েছে সেই সঙ্গে দীঘা থানা এবং দীঘার মহানা কোচাল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা বলে একেবারে জোরদার করা হয়েছে ওয়াশ টাওয়ার গুলি থেকে নিরাপত্তা নজরদারি চালানো হয়েছে সাতা পুলিশ রয়েছে তবে যে সমস্ত পর্যটক এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তাদেরকে কিন্তু গাড়ুয়াল টপকে পথে নামতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে বারে বারে মাইকিং চলছে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে এই জোয়ারের মুহূর্তটা পর্যটকেরা যাতে কোনো প্রকার সমুদ্রের ধারে না চলে যান দীঘা এবং দীঘার যে সমস্ত স্নান রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই স্নান ঘাট পরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটকই এই জোয়ার চলাকালীন সময় সমুদ্রে না নামতে পারেন গতকাল থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং মাধ্যমে সতর্ক করা হয় যাতে পর্যটকেরা এই জোয়ার চলাকালীন সৈকত সালনী রাস্তায় না আসে তারা যাতে নিরাপদে থাকেন বা প্রয়োজন হলে তারা যাতে দীঘা ছেড়ে দেন সেই বার্তাই দেওয়া হয়েছিল পর্যটকদের আগামী আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে সমুদ্র স্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাস চলছে দীঘার সৈকত এলাকায় প্রচুর মানুষ রয়েছেন পর্যটকের যারা এই জোয়ারকে নিজের চোখের সামনে দেখতে তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন তবে বাদ পাচ্ছে তাদের অনেকেই আমাদের সাথে কথা বলেছে তাদের যেটা যে সমুদ্রের এইরকম ভয়ঙ্কর রূপ চোখের সামনে দেখে তারা আনন্দে আত্মহারা তারা একটু জোলকে ছুঁয়ে দেখতে চান তারা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন কখন সমুদ্রে নামতে পারবেন কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে কোনো স্নান করা যাবে না এই সঙ্গে মৎস্যজীবীদেরকেও কেউ নিষেধাজ্ঞা রয়েছে অভি চন্দন তুমি যেমনটা বলছিলে যে সেখানে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এবং সমুদ্র স্নানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে এবং আমরা দেখেছিলাম এই রেমাল আসার আগে থেকেই সেখানে যে সমস্ত হোটেল রয়েছে সেখানে কিন্তু বুকিং ক্যান্সেল করা হচ্ছিল বুকিং করা যাবে না জানিয়ে দেয়া হয়েছিল সেখানে আসা পর্যটকরা তারা এই মুহূর্তে তাদের কি রিয়াকশন পর্যটকেরা যারা ছিলেন তিনি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে সমস্ত পর্যটকরা থেকে গেছেন দীঘায় তাদের যদি পাঠানোর ব্যবস্থা করা যায় হোটেল কর্তৃপক্ষ সমস্ত সহযোগিতা করবেন কেউ যদি বাড়ি চলে যেতে চান নিরাপদের জন্য তারা কিন্তু বাড়ি যেতে পারেন নতুন করে আঠাশ তারিখ পর্যন্ত আর বুকিং নেওয়া যাবে না যে সমস্ত পর্যটকরা থেকে গেছিলেন তারাই সেই পর্যটকরা রয়ে গেছেন তারা কিন্তু যেতে চাইলে কিন্তু হোটেল কর্তৃপক্ষ তাদের সমস্ত রকমের সহযোগিতা করার একটা বার্তা দিয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু বেশ পর্যটক রয়েছে ওল দীঘা এবং দীঘা শঙ্করপুর চাষপুর প্রভৃতি পর্যটক কেন্দ্রে প্রচুর মানুষজন থেকে গেছেন তারা কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে যে সমুদ্রের একটা ভয়ঙ্কর চোখের সামনে দেখার জন্য উজ্জ্বৃত হয়েছিলেন এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে ব্যাপক উৎকাল রয়েছে পর্যটকরা কিন্তু সৈকত করণিতে রয়েছে তাদেরকে কিন্তু কালকের মতো এতটা কড়াকড়ি নেই তবে তাদেরকে সৈকত সরণীর রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে কিন্তু তাদেরকে সমুদ্রে ধারে পাশে ঘেরতে যাওয়া হচ্ছে না ব্যারিকেড করা রয়েছে স্নান ঘাটগুলিকে আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই স্নান ঘাটে দেখুন এই মুহূর্তে দীঘা থানা এবং মোহানা কোস্টাল থানা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে সমস্ত কর্মী যারা রয়েছেন সিভিল ডিফেন্সে তারা কিন্তু এই গড়ির সামনে কালকে গেস্টের না তাহলে কি একটা বিষয় আছে বিরত করি তো জানতে চাইছি যে প্রচুর মানুষের ভিড় কিন্তু আমরা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কি নতুন করে জারি হয়েছে বা কিছু কি জানতে পারছো যে এই যে এত মানুষকে এলাও করা হয়েছে বিপদের সম্ভাবনা নেই বলেই হয়তো কিন্তু তাছাড়া কি ঘোষণা করা হয়েছে বা এখনো মাইকিং হচ্ছে কিনা আর একটু যদি স্পষ্ট করে বলো মাইকিং হচ্ছে দীঘা সংকট উন্নয়ন পর্ষদের তরফ থেকে সকাল থেকেই দফায় দফায় মাইকিং হচ্ছে পর্যটকদেরকে এই গারুয়াল টপকে ওপাশে যাওয়ার একেবারে নিষেধাজ্ঞা রয়েছে এই সৈকত সৈকতরণী রাস্তায় পর্যটকেরা চলাফেরা করতে পারবেন বা দূর থেকে দাঁড়িয়ে সমুদ্রের এই উত্তাল ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন কিন্তু কেউ গারুয়াল টপকে সমুদ্রে নামার চেষ্টা করলে কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রচুর পর্যটক রয়েছে এই মুহূর্তে প্রশাসনের কাছে কিন্তু এই পর্যটকদের নিরাপত্তা সবচেয়ে বেশি তাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে তাই কারণে সকাল থেকে কিন্তু মাইকিংও চলছে আটো সাঁটো নিরাপত্তা রয়েছে ওয়াশ টাওয়ার গুলি থেকে নজরদারি চালানো হচ্ছে কোনো পর্যটক গাড়ুয়ালের উপরে উঠে গেলেই তাদেরকে সরিয়ে আনা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে আটো সাঁটো নিরাপত্তা এখনো পর্যন্ত সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে চন্দন তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে এতক্ষণ সরাসরি দীঘা থেকে আমাদের সঙ্গে ছিলেন আরও বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর তবে আপনাদেরকে তো রেমালের বিভিন্ন আপডেট আমরা দিতেই থাকছি শহর কলকাতার একাধিক আপডেট আপনাদেরকে দিলাম এবং এই রেমালের যে এফেক্ট তা কিন্তু বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজ সকালবেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছিল দুই জেলাতে তবে সব থেকে বেশি প্রভাব পড়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাদে সেখানে যেমন একদিকে গাছ ভেঙে পড়েছে আহত হয়েছেন একজন সেই খবর ইতিমধ্যেই সামনে উঠে এসেছে এবং একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি গ্রামের গ্রাম ভেসে গিয়েছে জলে গোসাবাতে প্রত্যেক বাড়ি বিগত কয়েকটি ঝড়ে আমরা যা ছবি দেখেছি এবারেও তার ব্যতিক্রম হয়নি ঝড়ের তাণ্ডব সেই জায়গাতেই রয়েছে কিন্তু পুরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার জন্য কিন্তু বলা যেতে পারে মৃত্যুর হার কমেছে এবং মানুষ গৃহহারা হয়েছেন ঠিকই কিন্তু তাদের একটা ব্যবস্থা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সকালের ছবি যেখানে গাছ পড়েছে গোসাবার ছবি আপনাদের দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গাছ পড়ে রাস্তা আটকে গেছে দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য গাছ সরিয়ে ফেলার জন্য ব্যবস্থা চলছে দেখছেন সেই ছবি এবং সেই ছবি গোসাবার তুলে ধরছি আরো বিস্তারিত জানবো জাহাঙ্গীর হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি গোসাবা থেকে আহ জাহাঙ্গীর যে ছবি আমরা দেখলাম যে রেমালের কারণে দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি প্রভাব পড়েছে সেখানে এবং গোসাবার একাধিক জায়গাতে গাছ ভেঙে পড়ছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সেখানকার গ্রামের মানুষজন কার্যত তারা দিশেহারা হয়ে পড়েছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত গোসাবার ছবিটা ঠিক কি উঠে আসছে আমাকে দেখো জানি যে কোথাও আর মানুষ কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে কারণ যে যে রেমাল ঝড়ের তাণ্ডব সেই কাল রাত থেকে শুরু হয়েছিল সেই এখনো পর্যন্ত তার প্রভাব কাটেনি কারণ যত বেলা বাড়ছে কিন্তু এই যে বিদ্যাধারী নদী আছে সেই নদী বিদ্যাধারী নদীর জলের স্রোত বেড়েই চলেছে সেই সাথে প্রচন্ড গতিবেগ একটু খাওয়া বইছে একেবারে যে ফেরি গেছে আনছে সেই খেয়াঘাটে আছে সেই খেয়াঘাটে

দাদা একটু কথা বলে এই যে রাত থেকে যে তাণ্ডব শুরু হয়েছে ঝড়ের এখনো তো দেখা যায় নদীর জল পুরোপুরিটা এসছে এখনো কি আতঙ্কের মধ্যে আছে আমরা আতঙ্কের মধ্যে আছি আমাদের গতকাল রাতের থেকে এরকম ভাবে চলছে এখনো কতটা শান্ত হবে কখন কি ঠিক হবে আতঙ্কের মধ্যেই আছে আমাদের এখানকার এমনি সময় এতটা ঢেউ দেখা যায় না কিন্তু আজকে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে এবং জল উচ্ছাদ জানুর বোঝা যাচ্ছে এক ঝড় একের পর এক এই প্রাকৃতিক দুর্যোগ সেখানকার মানুষজন কার যত সব সময় কিন্তু আতঙ্কের মধ্যে থাকেন কি হবে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু ত্রাণ শিবিরও খোলা হয়েছে এই গোশা바তে যাতে সেখানকার মানুষজন তারা নিরাপদে থাকেন সেই ত্রাণ শিবিরগুলোর কি ছবি ধরা পড়ছে সেখানে সমস্ত রকম ব্যবস্থাপনার কি নজরে আসছে মানুষজন তারা কি সব সহায়তা পাচ্ছেন সেখানকার ত্রাণ শিবিরে

দেখা যাচ্ছে যে যে ছবি তুমি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছো যে গোসাবার ছবি সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালের কারণে এই গোসাবাই এবং এই ঘূর্ণিঝড়ের পর উত্তাল হয়ে উঠেছে সেখানে সমুদ্র এখনো পর্যন্ত জলোচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে সরাসরি সেই ছবি তুলে ধরছে একদম এবং বিভিন্ন ত্রাণ শিবিরের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনকে বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন উপকূলে রবিবার রাত সাড়ে আটটায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে এবং তারপরে পরবর্তী পরিস্থিতি ছবি আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরেছি রেমালের তাণ্ডবে ভঙ্গুর বহু বসতবাড়ি এবং বহু গাছ উপড়ে পড়ার পাশাপাশি ভেঙে পড়েছে বাড়িগুলিও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সুন্দরবনের গোসাবা এলাকায় একজন আহত হয়েছেন এই খবরও পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গোসাবার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা আমাদের প্রতিনিধি যেমনটা আপনাদের দেখাচ্ছিলেন প্রবল জলোচ্ছ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন এবং ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই রাজ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক লক্ষেরও বেশি মানুষকে অভিক আমরা জানি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ত্রাণ শিবিরে এবং প্রবল ঘূর্ণিঝড় রেমাল রাজ্য সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে গতকাল রাতে একশো কিলোমিটার ঘন্টায় বেগে স্থলভাগে আছড়ে পড়ে একেবারেই তাই এবং রেমালের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষজন একাধিক জায়গায় কিন্তু এই একই ছবি ধরা পড়ছে গোসাবার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি জাহাঙ্গীর হোসেন সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীরকে আপাতত ধন্যবাদ জানাবো এই ছবিটা তুলে ধরার জন্য তবে গোসাবার যেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে সেখানে এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে বেশ কিছুটা কিন্তু সময় লাগবে এবং সেই ছবি এই জলোচ্ছ্বাস গোসাবাতে একাধিক জায়গায় ভেঙে পড়ছে গাছ বিদ্যুতের খুঁটি সেই সমস্ত গাছ বিদ্যুতের খুঁটি সেখান থেকে সরিয়ে ফেলার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক করতে সুন্দরবনের গোসাবার ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন এবার আপনাদের জানিয়ে রাখি ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী রেমালে রাজ্যের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কোথায় হয়েছে না সুন্দরবনে আমরা এর আগেও যেটা দেখেছি যে এই দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষত সুন্দরবনে কিন্তু এই ধরনের সাইক্লোন যখন হয় তখন কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়ে এই সমস্ত এলাকায় একদমই তাই মধুবন্ধু যেমনটা বলছিলে এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং রাজ্য জুড়ে পনেরোশোর বেশি ক্যাম্প চলছে কলকাতায় পাম্প জ্বালিয়ে জল বের করা হচ্ছে কয়েক তিনি এবার জেলা শাসকদের থেকেই রিপোর্ট তলক মুখ্য সচিবের এমনটি কিন্তু খবর পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দীপ্তিমান যেমনটা জানা যাচ্ছে এই যে রেমালের কারণে কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে কী আপডেট একেবারেই দেখো মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এই যে ক্ষয়ক্ষতি কি হয়েছে না হয়েছে সেই বিষয় গোটা বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী রিপোর্ট দিয়েছেন আলোচনাও হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে রেমাল নিয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বারোশোর মতন বিদ্যুৎ যে খুঁটি রয়েছে তা উপরে গেছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে একজনের বাড়ি কলকাতায় এবং আরেকজন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় মারা গেছে বলে এখনো পর্যন্ত নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে রাজ্য জুড়ে পনেরো চালানো হচ্ছে যার মধ্যে দক্ষিণ ক্যাম্প এবং ঝড়ের জগনার লট আট যেটা রয়েছে সেই লট আটের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্রুত উদ্ধার কার্য শুরু করতে হয়েছে শুরু করা হচ্ছে এবং যেভাবে পাম্প দিয়ে যেখান থেকে যেভাবে জল বের করা হচ্ছে যা যা করা হচ্ছে এবং জেলা যত সঙ্গে সেই কাজগুলোকে যেন দ্রুততার সঙ্গে করতে হবে এবং যে যে জায়গাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে যেখানে আহ বাড়িঘর ভেঙে গেছে সেইগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর একটা লিস্ট তৈরি করে তালিকা তৈরি করে যেন নজনে পাঠানো হয় আমাদের ধন্যবাদ তোমায় বিশ্বাস প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আপনাদের জানিয়ে রাখবো যে এবার রেমালেট কারণে ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক জায়গায় এবার সেই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেন আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীর মণিপুর গ্রাম পঞ্চায়েতে রায়বঙ্গল নদীর বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকছে নোনা জল সতর্ক সেচ বিদ্যুৎ ও স্বাস্থ্য দপ্তর বহু মানুষকে রাখা হয়েছে এখানকার ত্রাণ শিবিরে সেই ছবি তুলে ধরব আইলা আমপান ইয়াসের মতো বড় বিপর্যয়কে মাথা রেখে সতর্ক ছিল জেলা প্রশাসন সুরক্ষিত সুন্দরবন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বেশ কয়েকটি ব্লক রেমালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে গাছ অর্থাৎ ম্যানগ্রোব ভেঙে পড়েছে অন্যদিকে পরিবহন ব্যবস্থার ওপরে যে গাছ পড়ে তার সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি ইঙ্গলগঞ্জ ও সন্দেশখালী একাধিক নদীবাদ রায়মঙ্গল ইছামতি সহ একাধিক নদী ফাটল সেগুলো গাছ জেগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো যাতে সুরক্ষিত রাখা যায় তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় রয়েছে এবং সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে সতর্ক রয়েছে সেই যে দপ্তর বিদ্যুৎ দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এবং দ্রুত যাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তার সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন তাই সব মিলিয়ে ভয়ানক না হলেও যে রেমালের তাণ্ডব কিছু ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে সেগুলো স্বাভাবিক করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি এবার আপনাদের জানিয়ে রাখি জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নামখানা সাগর ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় এই রেমালের তাণ্ডবে কিন্তু গাছ উপড়ে পড়েছে রাস্তায় এবং বিভিন্ন মানুষ যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন বারবারই আপনাদের বলছি ত্রাণ শিবিরে তাদের রাখা হয়েছে এবং বঙ্গের রেমালের তাপটে এই সমস্ত এলাকা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলবো সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাসের সঙ্গে দুর্গাদাস যে সমস্ত জায়গায় গাছ উপড়ে পড়েছে বা রেলা রেমালের তাণ্ডব সব থেকে বেশি যে সমস্ত এলাকার উপর পড়েছে সেই সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল থেকে যে ছবিটা তুমি আমাদের সামনে তুলে ধরো তাণ্ডব কিন্তু আর চোখে পড়ছে না তার কারণ হচ্ছে বাতাসের গতিবেগ অনেকটাই কমে গেছে এবং সময় যত করাচ্ছে বাতাসের গতিবেগ কমে গেছে যাচ্ছে সমুদ্র যে উত্তাল হয়েছিল তা অনেকটা হলেও কমেছে এবং পাশাপাশি বৃষ্টি এই মুহূর্তে প্রায় হচ্ছে না মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সব থেকে বড় কথা যে রেমালে তাণ্ডবে যে ক্ষত ক্ষয়ক্ষতি অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমরা দেখছি এই ফ্রেজারগঞ্জ বকখালি থেকে আরম্ভ করে নামখানা এই এলাকা এলাকা জুড়ে পড়ে গেছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে রাজ্য সরকারের তৎপরতায় বা জেলা প্রশাসনের তৎপরতায় এই সিংহভাগ গাছ কিন্তু যেগুলো রাস্তার ওপরে এসে পড়েছিল বড় বড় গাছ সেগুলোকে সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে গলির মধ্যে বা ছোটো ছোটো রাস্তার মধ্যে যে গাছগুলো পড়ে রয়েছে সেই গাছগুলোকে সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যে চালু হয়েছে এবং সেগুলোর কাজ চলছে পাশাপাশি তোমাকে বলে রাখি যে কিছু কিছু পুরাতন বাড়ি বা যেগুলো কাঁচা বাড়ি বলা যেতে পারে মাটি নির্মিত সেই বাড়িও কয়েকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এই ক্ষতির সম্ভাবনার কথা মাথায় রেখে জেলা প্রশাসন সেই সমস্ত বাড়ি থেকে যেহেতু এগুলো কোস্টাল এরিয়াতে ছিল তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে কোনো দুর্ঘটনা ঘটেনি দু একটি গোয়াল ঘর সেটা ভেঙে কিছু গরুর বা এই ধরনের গবাদি পশুর কিছুটা ক্ষতি হয়েছে এই খবরটা আমাদের কাছে এসে পড়েছে কিন্তু একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে এই যে রেমাল আসা এবং তার চলে যাওয়া তার ক্ষয়ক্ষতি তো আছেই কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের এই মুহূর্তে আমরা মৎস্যজীবীদের পরিবারের বিভিন্ন এলাকায় যে যে সমস্ত ট্রলার যা যেগুলোকে রাখা রয়েছে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যত শীঘ্র সম্ভব আকাশ পরিষ্কার হয়ে গেলে সেই আকাশের এই রেমালের তাণ্ডব কমে গেলে কবে আবার আকাশের মুখ ভার কেটে যাবে আর আকাশী তো তাদের কাছে ভরসা রোজ্জ্বল বর্ষা তাই তারা কবে থেকে আবার সুন্দরবনের এই অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন জীবন জীবিকার টানে যেতে পারবেন সেই কথা দিকেই তারা আকাশের দিকে চেয়ে বসে আছে এটা কিন্তু খুব বড় বিষয় তার কারণ মনে রাখতে হবে এই অঞ্চলে সিংহবাদ মানুষ কিন্তু মৎস্যজীবী তারা কিন্তু এই ফিশিংয়ের ওপরই তাদের জীবন জীবিকা নির্ভর করে ফলে রেমালের মতো এই ধরনের ঘূর্ণিঝড় আসবে ঘূর্ণিঝড় চলে যাবে কিন্তু যত শীঘ্র সম্ভব আকাশ পরিষ্কার হয়ে যাবে সমুদ্র শান্ত হয়ে যাবে জলস্তর যত নিচে চলে যাবে তত কিন্তু তাড়াতাড়ি এই মৎস্যজীবীরা যারা এই ফিশিংয়ের ওপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু আবার জীবন জীবিকার সন্ধানে দ্রুত যেতে পারবেন মাছ ধরতে এটা কিন্তু হল করে বলাই যায় তাই সব মিলিয়ে ক্ষতি যেটা হয়েছে মানুষের জীবন জীবনের সুরক্ষা স্বার্থে রাজ্য সরকারের যে পরিকল্পনা যে জেলা প্রশাসনের যে কর্মদক্ষতা এটা কিন্তু মানুষকে মুগ্ধ যেমন একদিকে করেছে অন্য দিকে কিন্তু যত শীঘ্র সম্ভব পরিবেশ যত শান্ত হয়ে যাবে মানুষ জীবন জীবিকার স্বার্থে এই অঞ্চলের যে সমস্ত ফিশারি বা মৎস্যজীবী যারা রয়েছেন কাটিয়ে উঠে দ্রুততার সঙ্গে কিন্তু তারা স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছেন আপাতত দুর্গাদাস তোমাকে ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর বিভিন্ন জায়গার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম শহর কলকাতার পাশাপাশি দীঘা থেকে শুরু করে গোসাবা বিভিন্ন জেলায় যে ছবি তবে শহর কলকাতার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হাওড়ার দিকেও নজর রাখা যাক কারণ রেমালের দাপট কিন্তু পড়েছিল এই হাওড়াতেও এবং হাওড়ার একাধিক জায়গা সেখানে কিন্তু জলমগ্ন অবস্থা এখনো পর্যন্ত হয়ে রয়েছে একাধিক জায়গায় বৈদ্যুতিক খুঁটি সেখানে উপরে পড়েছে গাছ ভেঙে পড়ে রয়েছে সমস্ত রকম প্রশাসনিক তৎপরতা কিন্তু নজরে আসছে তবে স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে হাওড়ার ছবি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কলকাতায় যেমন পাশাপাশি পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে হাওড়ার কথাও আপনাদের যেমনটা বলছিলাম যে এই যে রেমালের তাণ্ডব রেমালের তাণ্ডবের কি পরিস্থিতি হয়েছে বকখালি সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি একেবারেই তাই বকখালিতে ধসের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে ধসে যাচ্ছে সেখানে নদীর পার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বকখালির ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে রেমালের কারণে কিন্তু জলস্তর বেড়ে গেছে নদীতে এবং তারপরে এই ধরনের ধসের ঘটনা কার্যত সেখানকার মানুষজন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনার জেরে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে বকখালিতে এই মুহূর্তে ধসের ঘটনা সেই ছবি দেখতে পাচ্ছেন রেমালে তাণ্ডবের প্রভাব সব থেকে বেশি পড়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টির দাপট রয়েছে এবং তার মাঝখানেই যে সমস্ত এলাকা এখনো বিপজ্জনক হয়ে রয়েছে তার মধ্যে বকখালির ছবি আপনাদের দেখাচ্ছে কিভাবে নদীর পাড় সেখানে ধস নেমেছে বসে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদমই তাই ধসের ছবি দেখাচ্ছি কার্যত স্থানীয় মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই ঘটনার পর বকখালির মুড়ি গঙ্গা নদীর ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে ধসে যাচ্ছে নদীর পার।। কোয়েল বন্ধুল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কথা বলবো কোয়েলের সঙ্গে কোয়েল ছবিতে তো আমরা দেখতেই পাচ্ছি কি বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে নদী তীর এলাকা উপকূলবর্তী এলাকা সব মিলে তুমি কি ছবি দেখতে পাচ্ছ আমাদের যারাও কি পরিস্থিতি ওখানে একদমই দেখো তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু রেমান ঘোষিতের ল্যান্ডফল হয়ে যাওয়ার পরও ব্যাপক দুর্যোগ অব্যাহত রয়েছে সুন্দরবন এলাকা জুড়ে আর এই মুহূর্তে যে ছবি দেখানো হচ্ছে একেবারেই কিন্তু নামখানার নামদা ভাঙা এবং নামখানার নামদা ভাঙাতে সেখানে যে মুড়িগঙ্গা নদীর বাঁধ প্রায় চারশো মিটার নদীর বাঁধে ধস নিয়েছে এবং বড় বড় বাঁধের অংশ সেটা ধস নিয়ে নদী গর্বে তলিয়ে যেতে শুরু করেছে একাধিক নারকেল গাছ থেকে শুরু করে একাধিক যে জমি মানুষের চাষের জমি সেগুলোও কিন্তু একেবারে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় গ্রামের মানুষজন তারা জিনিসপত্র গুছিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসনের হয়তো কাজ করা হলো না এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে গ্রামের মানুষজন তবে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে এই মুড়িগঙ্গা নদীর নাগাঙ্গা এলাকায় যা পরিস্থিতি চারশো মিটার বেহাল অবস্থা প্রায় দুশো মিটার নদী বাঁধের বড় বড় অংশ ভট নিয়ে নদী গর্বে তলিয়ে যেতে শুরু করেছে এখানে কয়েক হাজার পরিবারের বসবাস এই লন্দা ভাঙার এই বাঁধটা যদি ভেঙে জল গ্রামের মধ্যে ঘুরতে শুরু করে তাহলে পুরো গ্রাম প্লাবন হবে একটাও পরিবার এই গ্রামের মধ্যে থাকতে পারবে না সেও কিন্তু কোথায় যাবে বাস্তুভীটে হারিয়ে কারণ মানুষজনের যেমনটা অভিযোগ যে এর আগে এই নদীর বাঁধ একাধিক একটাধিক ট্রাফিক নদী বাড়ির কিছু গর্ভে তলিয়ে গেছে সে জীবনের সম্বলটুকু বাস্তুভিতে আগলে বেশ কয়েকটি পরিবার তারা রয়ে গিয়েছে এখন যদি এই তুমি যাওনটে বলছো যে এই ধরনের ঘটনায় এরা আগেও ঘটেছে সেই ক্ষেত্রে স্থানীয় মানুষজন তাদের কিন্তু সেই স্মৃতি সেই আতঙ্ক এখনো পর্যন্ত গ্রাস করে রাখছে তাদেরকে সেই ঘটনা আরো একবার দেখা যাচ্ছে নামখানার এই মুড়িগঙ্গার পার ধসে যাওয়াতে এবং এখনো পর্যন্ত এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে স্থানীয় মানুষজন তাদেরকে নিরাপদে রাখার জন্য কোন রকম ব্যবস্থা কি নেওয়া হয়েছে একদমই প্রশাসনের তরফ থেকে এই উপকূলীয় এলাকা নদীবাঁধ সংলগ্ন যে সকল বাড়ি রয়েছে তাদেরকে নিকটবর্তী ফাট সেন্টার এবং যে সমস্ত টেম্পোরারি যে আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং প্রশাসনের তরফে বারবার সেই পরিবার বলছে কিন্তু গ্রামের মানুষজন তারা বারবার যেহেতু আশাহত হয়েছে এই বাঁধকে কেন্দ্র করেই বাঁধ মেরামতকে কেন্দ্র করে তাই গ্রামের মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই এই ক্ষোভ উগলে দিচ্ছে প্রশাসনের সামনে তাদের যেমনটা দাবি যে সব হারিয়ে ফেলেছি আমরা আমাদের বাস্তুবিতে আগলেই থাকবো এগুলো ছেড়ে যাবো না তাই স্বাভাবিকভাবে এই জায়গা থেকে এই মুহূর্তে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু যথেষ্ট দেখতে হচ্ছে প্রশাসনের আহ ক্ষেত্রে অর্থাৎ কোয়েল যেটা বোঝা যাচ্ছে বাস্তুবিটে ছেড়ে যেতে চাইছেন না অনেকেই বাসিন্দারা বিপজ্জনক পরিস্থিতি তার সত্ত্বেও তারা শুনতে চাইছেন না সব মিলিয়ে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি প্রশাসনের আপ্রাণ চেষ্টা রয়েছে কিন্তু মুড়িগঙ্গার পাড়ে যেমন ধস নেমেছে এছাড়া উপকূলবর্তী এলাকা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকবারের মতো এবারেও ঝড়ের তাণ্ডবে সেই পরিস্থিতি সামলাতে কিন্তু অনেকটাই প্রশাসনকে বেগ পেতে হচ্ছে অনেকটা সময় লাগবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই সেদিকে তোমার নজর থাকবে আমরাও তোমার কাছ থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট নেব আপাতত কোয়েল তোমাকে ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে একদমই তাই মধুবন্তি আমরা নামখানার ছবিটা দেখাচ্ছিলাম কিন্তু শহর কলকাতার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হাওড়া সেখানকার ছবিটা এরপর তুলে ধরেই দর্শকদের সামনে কারণ রেমালের দাপট কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে রেমালের ল্যান্ডফল হয়ে গেছে গত কাল কিন্তু তারপর যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার ছবিটা এরপর দেখুন হাওড়াতে সেখানে একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি পার্শ্ববর্তী ভেঙে পড়েছে গাছ উপরে গেছে বৈদ্যুতিক খুঁটি ঝড়ের দাপটে কার্যস্ত বিপর্যস্ত চেহারা নিয়েছে এই মুহূর্ত হাওড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বিদ্যুতের খুঁটি আটকে গেছে রাস্তা জগন্নাথ সাহন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য জেনে নেব জগন্নাথের কাছ থেকে জগন্নাথ যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে কি পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী তিনি নেমেছেন এবং বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং সাক্ষীর ওপরে অস্থায়ী পাম্প বসানো হয়েছে যেন হাওড়ার ইকিয়াপাড়া বেরেদিয়াস রোড পদমতলা হাওড়া নবান্ন এলাকায় বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে এবং বালি পুরসভায় প্রায় ষোলোটি এলাকায় জল ষোলোটি ওয়ার্ডে জলমগ্ন হয়ে রয়েছে এবং নিলুয়া রবীন্দ্র স্মরণে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে আশেপাশের মানুষ যেটা বলছি যে পুরসভার তরফ থেকে বাড়িটি কি ভেঙে ফেলা হয়নি যার ফলে এই দুর্যোগপূর্ণ অবস্থা আসতে রেমালের এই জল হাওয়া এবং চাপতের একাংশ ভেঙে পড়ছে রবীন্দ্র সরণি পানি ট্যাঙ্কি কাছে একটি পুরোনো বাড়ি নিচে দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে পাশে একাংশ ভেঙে গিয়ে তোমাকে বলে রাখতে পারি হাওড়ায় বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং তার সঙ্গে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে সেই কারণে কিন্তু সমস্ত ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে জগন্নাথ জগন্নাথ সামন্ত এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে ছিলেন প্রতিনিধি অর্থাৎ যে ছবি কিন্তু রেমালের দাপট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে তবে মেট্রোর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে তাই তো মধুমন্ত্রী একদমই অভিক তুমি যেমনটা বলছিলে মেট্রোর কথায় আসতেই হয় কারণ নিত্য যাত্রীদের সমস্যা হচ্ছে যান চলাচলে যেহেতু একটু প্রভাব পড়েছে এবং তার জন্য বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে মেট্রোই সম্বল এবং সেই জায়গায় মেট্রো পরিষেবা যেহেতু ব্যাহত হয়েছে আপনাদের জানি রাখি প্রায় সাড়ে চার ঘন্টা পর কিন্তু স্বাভাবিক হয়েছে এবার মেট্রো পরিষেবা সকাল সাতটা একান্ন মিনিটে পরিষেবা ব্যাহত হয়েছিল বেলা বারোটা পাঁচ মিনিট স্বাভাবিক হলো মেট্রো পরিষেবা সিট এবং এক্সপ্লানেজের মধ্যে লাইনে জমে গিয়েছিল সেই খবর আপনাদের দিয়েছি পুরো অংশে মেট্রো চলছিল না অবশেষে পুরো অংশেই পরিষেবা শুরু হয়েছে